দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে নাটোরে ব্যতিক্রমী প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার শহরের কানাইখালি নাটোর প্রেসক্লাবের সামনে হারমোনিয়াম, ডুগি, তবলা, ঝুনঝুনি নিয়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরী জলি বলেন, দেশে এখন বিএনপি জামায়াত মানুষের জানমাল নিয়ে নৃশংসতার রাজনীতি শুরু করেছে, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষের জীবন কেড়ে নিচ্ছে, আর এই সময় আওয়ামী লীগ মানুষকে শান্তির বাণী শোনাচ্ছে। তারা মনে করেন এই শান্তি সমাবেশের মধ্য দিয়ে দেশের শান্তি ফিরে আসবে, তাই দেশের মানুষের মনে শান্তি ফিরে আনতে এই দেশাত্মবোধক সঙ্গীত শুনিয়ে শান্তির পথে আসার আহ্বান জানাচ্ছেন। হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষা নীলে তীব্র সৃষ্টি এত বড় Next report, the Daily Tribunal.